শনিবার রামচন্দ্র ঘাটে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এদিন প্রথমেই মুখ্যমন্ত্রী রামচন্দ্র ঘাটের ধূপ ছড়াতে সুরজিৎ দেববর্মার বাড়িতে সমাজপতিদের নিয়ে একটি বৈঠক করেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী রামচন্দ্র ঘাট অটল কমিউনিটি হলে জনজাতি মোর্চার খোয়াই জেলা কমিউনিটির উদ্যোগে আয়োজিত সম্পর্ক থেকে সমর্থন কার্যক্রমে যোগ দেন। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের উন্নয়নে সদা সচেষ্টভাবে কাজ করে চলেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। ত্রিপুরার বিজেপি সরকার প্রতি ঘরে সুশাসন কর্মসূচি যে শুরু করেছিল সেটার প্রথম বছর খুবই সফল হয়েছে। প্রতি ঘরে সুশাসন কর্মসূচি জনজাতি গৌরব দিবসের দিন প্রারম্ভিত হয়েছে। এদিন 17 জন ভোটার তিপ্রামথা দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। জনজাতি সব সম্প্রদায় সব লোককে নিয়ে আমরা চলতে চাই। প্রধানমন্ত্রীজি যে একাত্ম মানববাদের চিন্তা ভাবনা করে চলছেন, আমাদের মেইন যে ফিলোসফি পণ্ডিত দীনদয়ালজি, যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত যে আমাদের প্রকল্প এবং আমাদের যে প্রধানমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার যে ফ্ল্যাগশিপ যে প্রকল্পগুলো করছে সেগুলো মানুষের কাছে পৌঁছানো। আপনারা সবাই জানেন যে এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে জনজাতি গৌরব দিবসে উনি কী করেছেন, যে বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ভ্যান উনি পাঠিয়েছেন, যেসব স্কিমগুলো এখনও সমস্ত ঘরে ঘরে পৌঁছেনি সেই স্কিমগুলো যাতে মানুষের কাছে পৌঁছানো যায়। এবং একই দিনে আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা কি বলেছি, প্রতি ঘরে সুশাসন,